দুদিন পর 28 অক্টোবর কী হতে যাচ্ছে এবং দলগুলোই বা কী চায়, জনাব নাঈমুল ইসলাম খান, আবারও যদি আপনার কাছে ফিরি, যে আমরা সাধারণভাবে বলে থাকি নির্বাচন কমিশন রেফারির ভূমিকায় থাকে এবং রাজনৈতিক দলগুলো হচ্ছে প্লেয়ার, যদি দলগুলো ফাউল খেলার সিদ্ধান্ত নেয় তাহলে আসলে কমিশনের কতটা নির্বাচনের পরিবেশ তৈরি করা সম্ভব? এক, দুই, এবার আমরা অনেকটা ম্যাচ রেফারির ভূমিকায় দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রকে, ফলে আন্তর্জাতিক এক ধরনের চোখও রয়েছে পরিস্থিতির দিকে। নির্বাচনের পরিবেশের দিকে না গিয়ে যখন সংঘর্ষের আলামত হাজির হয় তখন আপনি কি দেখেন, কিভাবে আশা করেন যে কোথাও না কোথাও সমঝোতার আশা আপনি কিভাবে দেখেন? আপনি যদি ম্যাচ রেফারি হিসেবে যুক্তরাষ্ট্রকে মেনে নেন, মানে এটাকে যদি ধরে নেন, তাহলে তো খেলার আলটিমেট কন্ট্রোল, মানে খেলাটা কতটা সুস্থভাবে হবে, সেখানে নির্বাচন কমিশনের চাইতে গুরুত্বপূর্ণ হবে যুক্তরাষ্ট্রের ভূমিকা। আমি কিন্তু এই আগামী কয়েকদিনকে গুরুত্বপূর্ণ মনে করি। খালেদা জিয়ার চিকিৎসকরা আসবে, এসেছে অলরেডি, আমি যখন এখানে শো করছি তখন আমাকে আমার সূত্র জানিয়েছে সম্ভবত 7:40 দুজন চিকিৎসক ঢাকায় ল্যান্ড করেছেন অলরেডি 7:40 মধ্যে। এখন দেখেন এই চিকিৎসকরা খালেদা জিয়াকে পরীক্ষা করার পর কি পাবেন, পরীক্ষা নিরীক্ষার ফলাফল, তারা কি রিকমেন্ড করবেন, তারা কি বাংলাদেশে চিকিৎসা চলতে পারে কিছুদিন এরকম রিকমেন্ড করবেন, না তারা রিকমেন্ড করবেন যে এক্ষুনি যত দ্রুত সম্ভব তাকে বিদেশে কোনো পার্টিকুলার জায়গাও বলতে পারে, আমেরিকায় বা অন্য কোথাও, যে তাকে ওইখানে নেওয়া যেতে পারে, কি বলবে আমি জানি না। এর কিন্তু একটা ভীষণ বড় রাজনৈতিক প্রতিক্রিয়া থাকবে, এটা উভয় দিকে কিন্তু। এবং আপনি আরো দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী এখন ব্রাসেলসে, 28 উনি টানেলের ওপেনিং আছে তার। আমি কিন্তু, মানে আমাদের বাংলাদেশের ইন্টেলিজেন্স যদি মনে করতো, ট্রাই টু বি সেন্সিবল, আমাদের ইন্টেলিজেন্সের কাছে যদি খবর থাকতো 28 একটা মারমার কাট কাট হবে, ডু ইউ থিঙ্ক ঠান্ডা মাথায় টানেল ওপেনিং এর সেরেমনি ওই দিন রাখতো? যে কোনো একটা ছুতা মাথায় এটাও পিছিয়ে দিতে পারতো, অনেক ওপেনিং আমাদের পিছিয়েছে এর মধ্যে। তো আমি কমন সেন্স অ্যাপ্রোচে যাই, যে আমি 28 কোনো ভয়াবহ কিছু হবে এরকম মনে করি না, আদার দেন স্যাবোটেজটা এইটা একটু আলাদা রাখতে হবে। আর আওয়ামী লীগ কিন্তু রাজনৈতিক দল হিসেবে তাদের, তারা কিন্তু মাঠ ছেড়ে দিচ্ছে না, অনেকে বললে পাল্টা কর্মসূচি, আমি অনেস্টলি বলি আওয়ামী লীগের এই কর্মসূচি পাল্টা না, এটা হচ্ছে প্যারালাল। এখন প্যারালাল আর পাল্টা পাল্টি এক জিনিস না, পাল্টা পাল্টি হইতো যদি তারা মুখোমুখি হওয়ার চেষ্টা করত, তারা কিন্তু মাঠে থাকছে, সো দ্যাট কেউ, মানে প্রতিপক্ষ দল যদি কোনো সুপার অ্যাডভান্টেজ নিতে চায় তারা জানান দিবে যে আমরা তো মাঠ ছাড়ি নাই যে কোনো কিছুতে। মানে ওকে, একটা ছোট প্রশ্ন আবারও করে নি, আপনি কি মার্কিন যুক্তরাষ্ট্র যেই ধরনের ভূমিকায় বাংলাদেশের নির্বাচনকে লক্ষ্য করে নেমেছে, তৎপরতার মধ্যে আছে, তাতে কি আপনি মনে করছেন না আমাদের রাজনৈতিক দলগুলোর উপরে অনেকটা ম্যাচ রেফারির মতো ভূমিকায় আছে মার্কিন যুক্তরাষ্ট্র? এখন আমি আমি আলোচনাটা কিন্তু ওই আঙ্গিকে করেছি, আমি এটা মেনে নিয়ে আলোচনা করছি, যদি আমরা মেনে নেই আলোচনা একটু সহজ হয় এবং এটা কিছুটা সত্য বটে। কিন্তু আমি যেটা ম্যাচ রেফারি হিসেবে ওদের যে ভূমিকা প্রকাশ্যে দেখছি, যেমন মনে করেন তাদের IRI এবং NDI এর যে রিকমেন্ডেশন, পাঁচ রিকমেন্ডেশনের দুই নাম্বারটা দেখেন, তারা বলছে যে রাজনৈতিক দলগুলো যদি কোনো অশান্তি ক্রিয়েট করে, মানে সহিংসতার দিকে যায়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার রিকমেন্ডেশন দুই নাম্বারটা। জি, এই জন্যই আমি আরো একটা সর্বশেষ শিলার না স্টেট ডিপার্টমেন্টের বক্তব্যের মধ্যে এসছে ওই একই লোকের প্রশ্নের জবাবে, যে আইনি, মানে মানে আইন মেনে চলার একটা পরামর্শ আছে,
তারা কখনোই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের কথা বলছে না, একবার উচ্চারণ করছে না। এখানে এইখানে যদি আপনি আমাকে একটু, আমার মনে হয় যে এইটা তারা এই যে ম্যাচ রেফারির মতটা ভূমিকা, এটাকে ম্যাচ রেফারি না বলে এই ম্যাচের একটা ওভারসাইটের অথরিটি দেন তাকে। তখন আমার মনে হয় আমেরিকাই বিএনপি বিরোধী দলকে বলবে আমরা দেখব, তোমরা নির্বাচনে যাও। এখন তারপরে এটা একটা কিছু ঘটনা হবে। আর আপনি যদি বলেন আওয়ামী লীগ বিএনপি সংলাপ হচ্ছে না, আওয়ামী লীগ বিএনপির সংলাপ হচ্ছে, কোনোটা হচ্ছে থ্রু পিটার হাস, কোনোটা হচ্ছে অন্য কিছুর মাধ্যমে হচ্ছে, কিন্তু না হইলে খালেদা জিয়ার আপনি যেভাবে দেখছেন, আপনি যেভাবে দেখছেন শওকত মাহমুদ, আপনি একইভাবে দেখছেন কিনা? দেখবে যে এটা আউট হয়েছে কি হয়নি, ত্রুটি হয়েছে কি হয়নি, সেই ব্যাপারে যেতে পারে। আমি মনে করি যে সমঝোতার সম্ভাবনা, সংলাপের সম্ভাবনা ক্ষীণ এই অর্থে যে সরকার চাচ্ছে না যে বিএনপি নির্বাচনে যায়। এটা সরকার মুখে বলছে যে আসুন আসুন, কিন্তু সরকার চাচ্ছে না যে বিরোধী দল নির্বাচনে যাক। অথবা এই চাচ্ছে না বলি যে সংলাপে কি হতে পারে ফলাফল, এই বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান, যেহেতু সরকার আসলেই চাচ্ছে না বিএনপিকে নির্বাচন। কিভাবে বিএনপি, বিএনপি যদি আজকে বলে যে 69-এর গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানে রাস্তায় জনগণ নেমে পড়েছে, আগরতলা মামলার বিচার কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, বিচারক পালিয়ে গেছে, তারপর কি হয়েছে? তারপর হয়েছে 71-এর নির্বাচন। এই নির্বাচনটাও কিন্তু আমি মনে করি একটা গণ অভ্যুত্থানের অংশ। এই কারণে সেই নির্বাচনে সাধারণ মানুষ যারা ভোটার নন, তারাও যেভাবে কেন্দ্রের দিকে ছুটে গেছে, এটা একটা আমি মনে করি যে এটা একটা ভোটের গণ অভ্যুত্থান ছিল। যাই হোক, এখন বিএনপি যদি বলে যে ঠিক আছে আমি নির্বাচনে যাব, সরকার বলবে যে না তুমি নির্বাচনে আসবে, তুমি কিও করতে পারবা, তুমি জমির আইলে দাঁড়ায় রয়েছো, ওইখানেই দাঁড়ায়। কারণ যেইভাবে বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলাগুলোকে দ্রুত রায় দেবার প্রক্রিয়া শুরু হয়েছে, আমি মনে করি যে সরকার যদি দেখে বিএনপি নির্বাচনের দিকে হাঁটছে, তাহলে এই রায় দিয়ে আবার তাদেরকে নির্বাচন অযোগ্য করে ফেলবেন। আবার হাইকোর্ট থেকে এমন রায়ও বেরিয়েছে যে আপিল, রায়ের বিরুদ্ধে আপিল করলেও কিন্তু ওই সে দোষ দণ্ডিত হিসাবেই থেকে যাবে। এইগুলোতে মনে হচ্ছে যে সরকার একটা একতরফা নির্বাচন করছে। আচ্ছা, কিন্তু একটা প্রশ্ন যদি আপনাকে এখানে করি জনাব শওকত মাহমুদ, যেটা জনাব নাঈমুল ইসলাম খানও একটু করে বলার চেষ্টা করেছেন যে এবার অন্তত এই সময়ে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেগম খালেদা জিয়ার জন্য চিকিৎসক এসেছেন, ফলে খালেদা জিয়ার প্রশ্নটিও একটা বড় বিবেচনা হতে পারে দুই দলের মধ্যে কোনো একটা কৌশলগত পরিস্থিতি তৈরি হওয়ার জন্য, যাতে করে একটা নির্বাচনের পরিবেশের দিকে যায়। আপনি এটা মনে করেন কিনা? দেখুন, খালেদা জিয়াকে এই নির্বাচনের জিম্মি হিসাবে ব্যবহার করার ক্ষেত্রে আমি আপনাকে আগেই বলেছি, সরকার তো চাচ্ছেই না যে খালেদা বিএনপি নির্বাচনে আসুক। তাহলে কি খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করতে দেবো, তোমরা নির্বাচনে এসো না, এটাই কি সমঝোতা হবে? কারণ সরকার চাচ্ছে না। সরকারের আবহ, সরকারের যে মনমর্জি, সেই মনমর্জিটাই হচ্ছে যে ওরা আসলে আসবে না আসে না, কিন্তু আসলে চাচ্ছে না এবং একতরফা নির্বাচন। আমি মনে করি বাংলাদেশের আগামী নির্বাচন, যে বিদেশিরা যেভাবে তাকে আঁকড়ে ধরেছে আর কি সুষ্ঠু নির্বাচন করার জন্য দৃশ্য, সেই আঁকড়ে ধরার কারণেই কিন্তু অতীতের মতো নির্বাচন হবে না, 14-18 মতো হবে না, এটা সবাই বুঝতে পারছে, এত সোজা হবে। কিন্তু আমি মনে করি এর ফাঁকে এই আমরা যে আপনি যে ঘটনাটার কথা বলছেন যে 17 বছর আগে, সেদিন কি হয়েছিল সেদিন তো বললেন না, কেন লোক মারা গিয়েছিল? সেদিনের বিরোধী দল আর আজকের বিরোধী দল যারা আছে তাদের মধ্যে রাসায়নিক ভাবে পার্থক্য আছে। এটা আওয়ামী লীগ বিরোধী দল হিসাবে যা করতে পারে এটা বিএনপি পারে না, এবং বিএনপি দেখিয়েছে তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই, অহিংস কর্মসূচির মাধ্যমে ক্যাপটেকার গভর্নমেন্টের দাবি আদায় করতে চায়, অথচ আওয়ামী লীগ ভিন্ন পথেই দাবি আদায় করার পথে গিয়েছে। তো আমি মনে করি যে এই কর্মসূচি গেলে উত্তাপ হবে, সবই হবে, কিন্তু বেসিক জায়গাটা থেকে আপনি কোনো সমস্যার সমাধান না করতে পারেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য ভবিষ্যতে
একটা বড় ধরনের দাগ আসবে, হয়তো একতরফা নির্বাচন করে ফেললো, করে ফেললেও সেটা কি সমস্যার সমাধান হয়ে যাবে কিংবা 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 সেই নির্বাচন কতটা টেকসই হবে সেই প্রশ্ন রয়েছে, নির্বাচনের ফল টেকসই হবে কথা শুনি। আরেকটা কথা, নাইমজি কথা বলে যে স্যাবোটাজের কথা, এটা আমি একদম অস্বীকার করবো না, কারণ নাইমুল ইসলাম খানের দীর্ঘ অভিজ্ঞতার কারণে এটা বলতে পারে। যেমন জামাতকে জামাত মহাসভার অনুমতি চেয়েছে, কিছুদিন আগে জামাতকে আপনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় পার্টির অনুষ্ঠানকে সরিয়ে দিয়ে আপনি জায়গা করতে দিয়েছেন। জামাত মুসলিম দল, ডেফিনেটলি বড় দল, জামাতের রাজপথে তাদের সক্ষমতা দেখানোর ক্ষমতা আছে, কিন্তু এই যে চারিদিকের এই কর্মসূচিগুলি যখন এক হবে তখন সরকারের উপর একটা চাপ দেবে সরকার, সেটাই আমি মনে করি না যে কোনো সংঘাতের পথে হাঁটবে, কারণ সংঘাতের পথে গেলে কিন্তু স্যাবোটাজের ঝুঁকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কি হতে পারে 28 অক্টোবর, এটা নিয়ে রয়েছে উদ্বেগ উৎকণ্ঠা। আমরা যেতে চাই সরকারি দলের সাংগঠনিক সম্পাদক জনাব আহমেদ হোসেন আপনার কাছে। বিরতির আগে জনাব শওকত মাহমুদ বলছিলেন যে সরকার চায় না বিএনপি নির্বাচনে আসুক, যেই কারণে পরিস্থিতিটি কঠিন, জটিল এবং সংঘর্ষপূর্ণ হতে পারে। একটা কথা বলেছেন যে রাসায়নিক পার্থক্য, আমি শোকতভাবে বলবো না, আওয়ামী লীগের সাথে বিএনপির পার্থক্য হচ্ছে গুণগত, নীতিগত, আদর্শগত। আপনি উল্লেখ করেছেন গণভুত্থান 69-এর কথা, সেই 69-এর গণভুত্থানে কিন্তু বঙ্গবন্ধু ক্যারিসমেটিক লিডার হলেন, জনরঞ্জিত নেতা হলেন, এবং 70-এর গণভুত্থানের স্পিডকে ধরে কিন্তু 70 নির্বাচনে গেলেন, আর 70 নির্বাচনে ল্যান্ডস্লাইড ভিক্টোরির মতো দিয়ে তিনি 71-এ মুক্তিযুদ্ধে গেলেন। ধারাবাহিক রাজনীতির ইতিহাস এটা আপনি জানেন, এবং এখানে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের কোনো পাতায় বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ধরুন বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে নির্বাচনের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আওয়ামী লীগের ভূমিকা অনেক ক্ষেত্রে আপনি বলছেন যে এগিয়ে, সবচেয়ে এগিয়ে আওয়ামী লীগের ভূমিকা, সেই আওয়ামী লীগ সম্পর্কেই এখন অভিযোগ যে আওয়ামী লীগ চায় না একটা নির্বাচনের গ্রহণযোগ্য পরিবেশ তৈরি হোক যে নির্বাচনে বিএনপি আসুক। এটা অনুমান নির্ভর কথা, অনুমান নির্ভর কথা বলে তো আপনি পার পাবেন না। সংবিধানে পরিষ্কার বলা আছে সকল দল নির্বাচনে অংশগ্রহণের অধিকার আছে, এখানে কোনো বাধা নেই। সংবিধানে লেখা আছে যে বিএনপি নির্বাচনে আসতে পারবে না, সংবিধানে বাধা নেই, কিন্তু সরকারি দল বাধা তৈরি করছে। সরকারি দল নির্বাচনে আসার পরে বোঝা যাবে যে সরকারি দল বাধা তৈরি করছে কিনা। আপনি না দেখে না বুঝে না জেনে আপনি অমূলক কথা বলবেন। বলা হচ্ছে 14 এবং 18 নির্বাচন, সেটাই অভিজ্ঞতা। 14 সালে তো বিএনপি নির্বাচন বর্জন করে নির্বাচন প্রতিহত করতে গিয়েছিল, সন্ত্রাস সৃষ্টি করতে গিয়েছিল। সুতরাং আমাদের কাছে অপশন কি ছিল? হয় সন্ত্রাসের কাছে আওয়ামী লীগকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সারেন্ডার করা, লাইক নিয়াজি, আর একটা পথ ছিল আমাদের কাছে সংবিধানকে আপহোল্ড করা, ডেমোক্রেসিকে আপহোল্ড করা। আমরা ডেমোক্রেসিকে আপহোল্ড করেছি, সংবিধানকে আপহোল্ড করেছি, যে কারণে 1800-এ তারা নির্বাচনে এসেছেন, এই সংবিধানকে মেনে নিয়ে এসেছেন। আজকে বলছেন এই সংবিধান নিয়ে তারা নির্বাচনে আসবেন না, বলছেন একদফা আন্দোলন, মানে শেখ হাসিনাকে রিজাইন করতে হবে, উৎখাত করতে হবে। তা শেখ হাসিনা আইয়ুব খান হয়ে যাবে নাকি? 69-এর আইয়ুব খানকে যারা উৎখাত করেছিল আমরা, তাহলে শেখ হাসিনাকে আইয়ুব খান হবে? ইট ইজ ডটার, শি ইজ এ ডটার অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শি ক্যান ডাই, কখনো মাথা নত করবেন না। অপশক্তির কাছে মাথা নত করা মানে হচ্ছে মুক্তিযুদ্ধকে আমি হারিয়ে ফেললাম, আমার মুক্তিযুদ্ধের স্পিরিটকে, নীতিকে, আদর্শকে হারিয়ে ফেললাম, এই জায়গাতে আমরা যেতে পারবো না। এখন ভাই যাই তো, আমরা সোজা পথে দাঁড়িয়ে আছি, যদি বিএনপি নির্বাচনের পার্টি হয় তাকে নির্বাচনে আসবে, ডেমোক্রেসিতে বিশ্বাস করে থাকে সে ডেমোক্রেসিতে আসবে, আর যদি তারা সন্ত্রাসের পার্টি হয় সন্ত্রাসে যাবে, এটা পরিষ্কার। ওকে ওকে, এইখানে আমাদের শেষ দিকে জনাব শওকত মাহমুদ, আওয়ামী লীগ সরকারি দল সংবিধানের অধীনে নির্বাচন চায়, বিএনপি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়, এই নিয়ে মুখোমুখি অবস্থা। মার্কিন যুক্তরাষ্ট্র যাকে আপনি বলছেন থার্ড আম্পায়ারের ভূমিকায় হতে পারে, আমি বলছি ক্রিকেটের এক্সপিরিয়েন্স থেকে ম্যাচ রেফারির ভূমিকা, আপনারা মনে করছেন, অনেকেই মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। আসলে কি মার্কিন যুক্তরাষ্ট্র উপর এই ভরসাটা করা যায়,
আমি এই জন্য প্রশ্ন তুলছি যে আপনারা যারা সংবেদনশীলতার সাথে বাংলাদেশের রাজনীতি মানবাধিকারের প্রেক্ষিতে দেখেন, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা ফিলিস্তিনে কি? সেখানে তো তারা ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে, যে ইসরায়েল ক্রমাগত মানবাধিকার লঙ্ঘন করছে গাজার মানুষের, ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের এখানকার তৎপরতাকে অত সরলভাবে নেওয়া যাবে কিনা, আমি এই প্রশ্নটা করছি আপনার কাছে। ভারত তো আমাদের বন্ধু, কিন্তু ভারত তো ইসরায়েলকে নেতানিয়াহু ইসরায়েলকে সাপোর্ট করছে। মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা প্রতিপক্ষ যাকে সবসময় সমালোচনা করে, কিন্তু ভারত যে সমর্থন করছে ইসরায়েলকে এ কথা আমরা বলি না। না না, দুটাই কি সমর্থনযোগ্য কিনা, কোনটাই সমর্থনযোগ্য নয়? উপরে আমি মনে করি যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, এটা সত্য যে তারা সংবিধান পরিবর্তনের একটা নতুন ব্যবস্থার অধীনে নির্বাচনের কথা তারা বলছে, কিন্তু তারা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে। অংশগ্রহণমূলক না হয়, একতরফা হয়, সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এবং জাতীয় পার্টি চেয়ারম্যানই বলেছেন যে এই সরকারের নির্বাচনে যাবে। অতএব সরকারের কাছে যদি সিস্টেমের কথাতে না বাদি দেন, কিন্তু অংশগ্রহণমূলক না হলে আপনি কি করবেন? সে নির্বাচন তো গ্রহণযোগ্য হবে না। এত আয়োজন করে, এত কিছু করে, সেটাই হচ্ছে আমার বড় কথা। অংশগ্রহণমূলক করার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র, যেটা নাইমুল ইসলাম ভালো বলেছেন, হ্যাঁ ভূমিকা রাখতে পারে, কিন্তু বিএনপি যাবে কিনা সেটা বিএনপির সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচন না হলে, সরকার যদি সে পরিবেশ তৈরি না করে, তাহলে কিন্তু আপনি দেখবেন সংকট আরো গভীরতর। ওকে, জনাব নাইমুল ইসলাম খান, তাহলে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিতই এই মুহূর্তের চ্যালেঞ্জ কিনা? না, যদি আমি আওয়ামী লীগের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, আমি শকত ভাইয়ের সাথে একমত। আওয়ামী লীগ কিন্তু মনের গভীরে চায় বিএনপি না আসুক, মানে তারা চায় বিএনপি নিজে নিজে ভুল করে নির্বাচনে না আসুক। না আসলে যেটা সবাই মনে করে, অনেকে মনে করে যে নির্বাচনের পরের সময়টা ভীষণ ঝামেলা হবে শেখ হাসিনা, তারা আবার শেখ হাসিনার চিনেন। ইলেকশনটা পার হয়ে গেলে সারা দুনিয়া এবং বাংলাদেশকে ম্যানেজমেন্ট করার মানে রাজনৈতিক প্রজ্ঞা, অভিজ্ঞতা এবং আর্থিক সংগতি, আমাদের পাইপলাইনে যে বিলিয়ন বিলিয়ন ডলার আছে, অর্থনীতি সম্পূর্ণ ঘুরে দাঁড়ানোর সমস্ত চাবিকাঠি শেখ হাসিনার কাছে আছে। সুতরাং আমরা এখন যেটা কল্পনা বিলাস করি যে ইলেকশনটা এক পেশে হইলে ইলেকশনের পর দিন থেকে হাসিনার আর ঘুমটুম থাকবে না, এটা ভুল। এটা আমি বিএনপি কে বলছি, আসলে বিএনপি যেন নির্বাচনে না আসার ভুল না করে। অ্যাকচুয়ালি আওয়ামী লীগকে চ্যালেঞ্জে ফেলানো হবে নির্বাচনে আসলে, নির্বাচনে আওয়ামী লীগ চ্যালেঞ্জে আসার মধ্য দিয়ে। তারা যদি নির্বাচনে আসে, দে উইল ডু বেটার, নির্বাচনের পরবর্তী রাজনীতিতেও তাদের ভূমিকা তখন গুরুত্বপূর্ণ হবে। তখন তারা আওয়ামী লীগকে পদে পদে রাজনৈতিক মানে বিরক্তি উৎপাদন করে করে দেশে একটা, যেটাকে আমরা বলি যে ব্যালান্স রাজনৈতিক পরিবেশ, জবাবদিহিতার পরিবেশ, রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কাজটিও ভালো হবে।